নগাঁও জেলার রহা সমষ্টির 2 নং কচুয়া জেলা পরিষদর অন্তর্গত বকলগুড়ি পঞ্চায়েত কংগ্রেসের খম্বন্দনা অনুষ্ঠান আজির এই বকলগুড়ি মন্ডল কংগ্রেসের উদ্যোগ নবনির্বাচিত প্রতিনিধি সকলের সম্বর্ধনা অনুষ্ঠান সভাপতিত্ব করা বকলগুড়ি মন্ডল কংগ্রেসের সভাপতি হাজি ইউনুস আলী সাহাব সভাত উপস্থিত ঐতিহাসিক ব্লক কংগ্রেস আমি সকলে সমিল মিলে পঞ্চায়েতের কাম কাজব সুচারুরূপে চলাই নিব পারো আর আগলে যাতে আমি মুখরিত এটা মণ্ডপ সকল ফালরে পড়া উৎসাহর দৌ সকল আনন্দত আত্মহারা এয়া কোনো বিয়ার দৃশ্য নহয় এয়া রহা সমষ্টির বকলগুড়ি পঞ্চায়েত কংগ্রেসের বৃহৎ সফলতার পিছত জয়ী প্রার্থী সম্বর্ধনা অনুষ্ঠানের দৃশ্য উল্লেখযোগ্য যে পঞ্চায়েত নির্বাচনত পঞ্চায়েতখনত কংগ্রেস দলটোয়ে বিপুল ভোটত জয়ী হয়েছিল বকলগুড়ি মন্ডল কংগ্রেসের উদ্যোগত বকলগুড়ি রাজহুয়া মঞ্চত বিজয়ী প্রার্থী সকলক সম্বর্ধনা জানাবর বাবে এখন সভা অনুষ্ঠিত হয়। পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সভানেত্রী মনুজা বেগম ডাঙরিয়ানীক আদরণি জানাব গুণেশ্বর দাসদেব ডাঙরিয়া কচুয়া জিলা পরিষদখনত কংগ্রেস দলের পৰা নগাঁও জিলা পরিষদলৈ নির্বাচিত সদস্য সাইফুল ইসলাম সভানেত্রী মর্মুজা বেগম আর আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য মহিবুল্লাকে ধরে পঞ্চায়েতখনের সকল জয়ী ওয়ার্ড সদস্যক সম্বর্ধনা জানার কংগ্রেস দলের পৰা নির্বাচনত থিয় হয়ে পরাজিত হওয়া সদস্যকো সম্বর্ধনা জানা হয়। সম্বর্ধনা সভাখনত রহা সমষ্টির প্রাক্তন বিধায়ক গুণেশ্বর দাস আর বেনু আহমেদকে ধরে বকলগুড়ি মন্ডল কংগ্রেসের কর্মী উপস্থিত থাকে। সদস্য সদস্যসকল যা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করা আমার প্রার্থী সকল সমবেত হওয়া আমার সর্দার আলেম উলেমা সকল মরবিয়ান ব্যক্তি সকল আই মাতৃ সকল যুবক ভাই বন্ধু সকল মানে পুন প্রথমে মানে সমূহ বকুলগুড়ি রাইজ মূর তরফরপা আমার দলের তরফরপা আন্তরিক ধন্যবাদ জানাইছি আর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার চারিজন ওয়ার্ড সদস্য জিতিছে হয়তো কোনবা কোনবা ওয়ার্ডত আমি 2-4টা 10টা ভোটত আমি বাকি ওয়ার্ডবিলাক হারিছো তথাপিও আবাস যোজনা বিভিন্ন ধরনের কাম কাজ আমি আমি আলোচনার ভিত্তিত আমি লাহে 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 এই কামখিনি আমি সমাধান করে যাম। ইয়ার কারণে লাগিব দলর দলের একটা সহযোগ, 2 নম্বরত লাগিব রাইজর সহযোগ। এই দুই ফালের পর আমি সহযোগ পালে পঞ্চায়েত কেরিয়ারত আমি এইখিনি কাম আমি সমাধান করি। কামপুরের পর জাবেদ আহমেদ, নিউজ 30 অসম।